হাই গাইস, দেখো এখন বিকাল সন্ধে নেবার মুহূর্ত, চারিদিক কিরকম কালো ঘন অন্ধকার করে ফেলেছে। দেখো আকাশ ঝেপে এবার বৃষ্টি আসবে, কালো আকাশ ডাকছে চারিধার, দেখেছো জোর বৃষ্টি আছে। যদিও আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে মঙ্গলবার থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি ওরে পাপ, আলোক আকাশ করে ফেলে যাবে, অন্ধকার ঢেকে ফেলে যাবে চারিধার, তার সঙ্গে গর্জন। আকাশটা কি সুন্দর দেখো, নিচের দিকটা একটু আলো, ওপর দিকটা মেঘ ভাসছে, অন্ধকার নেমে এসছে, এক্ষুনি ঝাঁপিয়ে বৃষ্টি। বিকালবেলার কি অপরূপ দেখো দৃশ্য, আকাশের আওয়াজটা গর্জনটা তোমরা শুনতে পাচ্ছ না যদিও। হাই গাইস, দেখো এখন বিকাল সন্ধে নেবার মুহূর্ত, চারিদিক কিরকম কালো ঘন অন্ধকার করে ফেলেছে। দেখো আকাশ ঝেপে এবার বৃষ্টি আসবে, কালো আকাশ ডাকছে চারিধার, দেখেছো জোর বৃষ্টি আছে। যদিও আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে মঙ্গলবার থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি ওরে পাপ, আলোক আকাশ করে ফেলে যাবে, অন্ধকার ঢেকে ফেলে যাবে চারিধার, তার সঙ্গে গর্জন। কবিতা দি এবার, গুড ইভিনিং বলে দাও। মর্নিং কোথায় এখন? গুড ইভিনিং। দেখো বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে, আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে ঝাঁটফাট দিয়ে বাড়ি যাবে, যদিও ভিজে যাবে, কারণ এবার তো বৃষ্টি হবেই। কর্তা আসবে, এসে ঝপ করে নিয়ে চলে যাবে বাইকে করে, ঢো টিট টিট। কবিতা দিদি ঘেমে যাচ্ছে। দেখো বৃষ্টি হয়েছে, মেঘ করেছে, দুপুরবেলা কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাতেও কিন্তু গরম যায় না। দেখো বাইরেটা কিরকম অন্ধকার, গুড় 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 করে আকাশ ডাকছে, চারিদিকে এই যে আমার জন্য জল ভর্তি করে রেডি করে রেখে চলে গেছে। এত জল দেখতে পাচ্ছ সব, কিন্তু আমি খাবো, শেষ করবো, আমি অবশ্য নয় আমার ছেলেও খাবে। কবিতা দিয়ে এবার ঝাঁট দেবে, দেখো ফটফট ফটফট করে ঝাঁট দেবে, আজকে মোছে নেই, ঝাঁট দিয়ে দিচ্ছে। কালকে আমার কাজের লোক আসেনি, কাজ করতে হয়েছে, আজকে এসেছে, আজ সে এসেছে, এবারে কবিতা দিয়ে ঝাঁট দিচ্ছে, দিয়ে বাড়ি যাবে। বাড়িতে গিয়েও তো কাজ বলেছিলাম, অনেক কাজ করতে হবে। কি বৃষ্টি হচ্ছে দেখো, প্রবল বৃষ্টি হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। ভাবটাই আমার ক্যামেরাটা ঘিরে যাচ্ছে, দেখো কি বৃষ্টি, যত গর্জায় তত বর্ষায় না, কিন্তু দেখলাম তাই হচ্ছে, যত গর্জেছে ঠিক ততটাই বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার, প্রবল বৃষ্টি হচ্ছে প্রবল, আর তার শ্রাবণ মাসে ধারা অসবর ধারায় ঘিরে যাচ্ছে, শ্রাবণের ধারার মতো পরুপ ধরে পরুপ ধরে।
চাবলির ধারার মতো তরুক ধরে তরুক ধরে চাবলির ধারার মতো তরুক ধরে তরুক ধরে সেই ধারার মনিয়াকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন ঘর যাচ্ছে তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের হরিকালে বোধহয় প্রচুর বিদ্যুৎ চমকায়, তোমাদের চারপাশে কী হয় জানি না। আমাদের হরিকালে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকায়, বাদ পড়ে, বিপদ ঘটে, খুব ভয় লাগে জানো তো। বৃষ্টি পড়লে প্রচুর বিদ্যুৎ চমকাবে, কিন্তু লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছে সব অন্ধকার, এত ঝাপ, এত মানে ঘুরে বৃষ্টিটা হচ্ছে, সব ধোঁয়াশা হয়ে গেছে। দেখো রেল পাইপে জলটা আউট হচ্ছে, বিদ্যুতের ঝলকানির সঙ্গে দেখতে পাচ্ছ। ঘরে বসে আমরা বৃষ্টিটাকে যত এনজয় করি, কিন্তু যারা বাইরে আসে তাদের জন্য খুব চিন্তা হয়। এই সময় অফিস টাইম, সবাই বাইরে আছে, ফিরবে, যারা কাজে গেছে বিভিন্ন তারা ফিরবে, সবার জন্য খুব ভয় হয়। আমরা তো ঘরে বসে এনজয় করছি, কিন্তু বাইরে যারা তাদের জন্য খুব কষ্ট হয়। সবাই যাতে সেফভাবে ঘরে থাকে সেই কামনা করি, সবাই যেন সুস্থ হয় বাড়ি থেকে, অতিথি যেন ঠান্ডা হয়, সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। হাই, গুড ইভিনিং, আজকে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ, যা পাই তাই ব্লগে তোমাদের সুস্বাগতম। আমি কালকে তোমাদের একটা পাঠিয়েছিলাম বাইরে যাওয়ার ছবি, প্রকৃতির দৃশ্য। আজকে তো কালকে সারাদিন খুব টেনশানে ছিলাম, ছেলের পরীক্ষা ছিল, কী হবে না হবে, কেমন হবে, কীভাবে ফিরবে, তারপরে এখন ট্রেনে, তারপরে মাঝখানে শুনলাম যে সমস্ত স্টেশনে পরীক্ষার অ্যাডমিট দেখে ট্রেনের ডেলি টিকিট দিয়েছে, কিন্তু আমাদের এই হরিপালে ট্রেনের টিকিট দেয়নি, বিনা টিকিটেই হাওড়া পর্যন্ত গেছে, খুব ভয়ে ভয়ে গেছে। আসার সময় কিন্তু অ্যাডমিট দেখে হাওড়ায় যথারীতি টিকিট দিয়েছে, যাওয়ার সময় হরিপাল বললো আমরা শুধু জয়েন্ট এন্ট্রান্স ছাড়া কোনো টিকিট দেবো না। কী জানি না কি, একই সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম ফলো হচ্ছে। যাই হোক, খুব টেনশানে ছিলাম, তারপর ওরা ফিরলো, পরীক্ষা মোটামুটি আশানুরূপ হয়েছে। এবার তো আমার কপাল, ছেলের কপাল কী হবে জানি না। এখন তো এই তো চাকরির বাজার, বুঝতেই পারছো, ভীষণ কম্পিটিশান, ভীষণ কম্পিটিশান, সবাই এগিয়ে, সবাই প্রচুর কাটা করছে, ছেলেও টেনশান করছে, আমিও টেনশান করছি, কী আছে সেটা জানি না, সব ঠাকুর জানে, ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি। আর দেখো জোর বৃষ্টি নেমে গেল, বাইরেটা একবার দেখো কীরকম অন্ধকার হয়ে গেল, দেখো প্রচুর বৃষ্টি হবে, ঝাঁপিয়ে বৃষ্টি হবে, কবিতা দিয়ে যাওয়ার খুব অসুবিধা হবে আজকে। তাই সকাল থেকে কিছু করিনি, কোনো ব্লগ সকাল থেকে কোনো তুলিনি, এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা ছোট্ট গান করি। পেয়ের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। পেয়ের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। হে পেলের জোয়ারে ভাসাব দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ দুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ দুলিল দুলিল দুলিল, হৃদয় দুলিল। হে পাগল নাবিক ভোলাও দিক বিদিক, হে পাগল নাবিক ভোলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। পেয়ের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও,
পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। দেখো কিরকম আকাশ ডাকছে, বিরাট গর্জন করছে, বর্ষাবে না, যত গর্জায় তত বর্ষায় না, মনে হচ্ছে অত বৃষ্টি হবে না। আর এই তো মোটামুটি এখনো 6টা বাজেনি, অন্ধকার নেমে গেছে, আমার তো নিজে সন্ধে দেয়া হয়ে গেল, 6টা বাজেনি সন্ধে দেয়া হয়ে গেল। ছেলেটা বাইরে বেরিয়েছে একটু দোকানে, চিন্তা হচ্ছে কি করে ফিরবে, চিন্তা হচ্ছে না দাঁড়িয়ে যাবে, ছাতা নিয়ে গেছে। আবার আজকে আমার কর্তার অফিস থেকে একটু আসতে দেরি হবে, ও সেই প্রত্যেক মাসে তো হাতে অ্যাক্সিডেন্টে সে হাতটা ভেঙে গেছিলো, অপারেশান আছে, সেট তো ঠিক করে হচ্ছে না, প্রতি মাসেই ওই ডাক্তার দেখাতে যেতে হয়, এক গাদা ওষুধ দিচ্ছে আর ওই খাচ্ছে, ওই নিয়ে অফিসে কাজ করতে হচ্ছে, যেতেই হবে, কাজ করতেই হবে, কর্মই জীবন, না কাজ করলে খাওয়া যাবে না, রোজগার হবে না, সেই জন্য যাচ্ছে শ্রীরামপুর নেবে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি আসবে। সারাদিন অফিস করে আবার নাবা খুবই কষ্ট, কাল সারাদিন ছেলেকে নিয়ে যাদবপুরে গিয়েছিলো, সেটাও একটা খুব পরিশ্রম হয়েছে। আমি নিয়ে যাই কিন্তু আমি যেতে পারলি নিয়ে আমি অসুস্থ বলে ঘরে আছি, আমার দায়িত্বটা ওই সামলাচ্ছে, সেই জন্য এখনও সামলাতে হবে, আরও এক মাস আমার রেস্ট, টোটাল 3 মাস রেস্ট, এখানে এক মাস আমার দায়িত্বগুলো করতে হবে। তা শরীরটাও খুব একটা ভালো ছিল না, তোমাদের কেমন আছে জানি না, আমাদের শরীরটা আজকে একটু খারাপ ছিল, যতটা জোরে বৃষ্টি হবে না ভেবেছিলাম কিন্তু তার থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে বাইরে, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝলকানি তোমাদের দেখালাম, প্রবল বৃষ্টি হচ্ছে, রাস্তা কলকাতার রাস্তা তো জল জমে যাবে, ওখানে বৃষ্টি হচ্ছে কি জানি না, এখানে আমাদের রাস্তায় তা জল জমবে না, আমাদের রাস্তাটা একটু উঁচু, পাশে পুকুরে নেমে যাবে, কিন্তু অন্য সব দিকে হবে, এই সময় বৃষ্টি হওয়া ভালো, চাষিদের পক্ষে খুবই ভালো, শ্রাবণ মাসে তো বৃষ্টি হবে, বর্ষাকাল ধান চাষ ভালো, বড় চাষটাই হবে, তাই হোক, প্রকৃতি প্রকৃতির নিয়মে চলুক, আমরা আমাদের নিয়মে চলি, কিন্তু এই বিদ্যুৎ চমকালে ঝলসানি হলে ভীষণ ভয় লাগে, বজ্রাঘাতে অনেকে প্রাণ যায়, মাঠে যারা কাজ করে যারা রাস্তায় থাকে, তাই বলি সবাই এই সময় ঘরে থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আর আমি আজকে ব্লগটা তো এরকমভাবে দৃষ্টি দিয়ে নানারকম দিয়ে করলাম, যাই পাই তাই করি, তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করো, দেখো আস্তে আস্তে তো শিখবো, আরও ভালো কিছু কন্টেন্ট পেলে তোমাদের দেব, এখন যা পাচ্ছি তাই করছি, তোমরাও দেখছো, যাক ভালো থেকো, তোমাদের দিনটা খুব সন্ধ্যেটা ভালো কাটুক, আর তো দেখা হবে না, টাটা, গুড নাইট।